অনূর্ধ্ব 14 শিশুদের ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন দুর্গাপুর এরিয়ান ক্লাব। এখানে দুদিনের প্রশিক্ষণ শিবিরে প্রায় 300 শিশু অংশ নেয়। সেখান থেকে 50 জন শিশুকে ফুটবল ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়। এদিন এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন 70 দশকের মাঠ কাঁপানো দিকপাট ফুটবলার গৌতম সরকার। এই ক্যাম্পে শিশু ফুটবলারদের সম্পর্কে গৌতম সরকার বলেন, খুব সুন্দর, প্রতিটি শিশুর মধ্যেই প্রতিভা যথেষ্ট, এবার প্রশিক্ষকের দায়িত্ব তাদের তৈরি করে নেওয়া। এখনই একেবারে বিরাটভাবে বলার কিছু আসেনি, সময় আসেনি। আমি খুব আশাবাদী যে দুর্গাপুরের এই এরিয়ান ক্লাবের মাঠে আমি যে সমস্ত বাচ্চা ছেলেগুলো কচি কাঁচা যে বাচ্চা ছেলেকে দেখলাম দুদিন ধরে, আমার মন ভরে গেল। একটা জিনিস ফুটবলে বলে, দুটো জিনিস ফুটবলে, টেকনিক্যাল, সুপার দি টেকনিক ইজ কনসার্ন, যে ধরা, রিসিভ করা, টু রিসিভ অ্যান্ড পাস, এই দুটো জিনিস যে ছেলে বা মেয়ে, যে কিশোর বা কিশোরী করতে পারে, তার প্রচণ্ড তার সম্ভাবনা থাকে আগামী দিনে একদম চূড়ান্ত জায়গায় পৌঁছবার। তো সেই দিকে তাকিয়ে আমার সবচেয়ে ভালো লাগলো এই যে খেলাটা আমি দেখছি, দুটো দল করে ভাগাভাগি করে, তার আগে যা যেটুকু যা সেফটি মেজার নেওয়াটা ওরা নিয়েছে, ওয়ার্ম আপ করে, স্টেজিং করেছে, ফান গেম করেছে। আমি ওদের সবচেয়ে বড় যে জিনিসটা দেখলাম যে ওরা একটা বলকে মাঠে নষ্ট করতে দিচ্ছে না, যেটা একটা বিশাল বড় ব্যাপার, প্রাপ্তি ওদের মধ্যে। এই জিনিসটা, এই প্রবণতা যে বলটা আমরা কিছুদিন মাঠের বাইরে যেতে দেবো না, বলটা মাঠের মধ্যে থাকবে এবং সেখানে রেখেই আমরা খেলব। তো ওদের পাসিং দেওয়া নেওয়া করে, যেটা সবচেয়ে বড় জিনিস, পাসিং ফুটবল যেটা আমরা সব সময় বলি, সৌন্দর্যতার ফুটবলের সৌন্দর্যতার যেটা চরম সেটাকে বলা হয় পাসিং ফুটবল। তো দেওয়া নেওয়া করে যাওয়া এবং কিছু কিছু জায়গায় আমি দেখছি এত সুন্দর ওরা গ্লিমসেস, এত চমক, মানে একটা বল যেটা একেবারে মানে যেটাকে নেগেটিভ বলি আর কি, ফুটবলের অর্থে নেগেটিভ, অর্থাৎ না সুযোগ, নাটাকে হাঁ করে দিচ্ছে, মানে ঠিক নেগেটিভ জায়গাতে পজিটিভ জায়গায় এমন সুন্দরভাবে কাভার করে ওরা যাচ্ছে স্ক্রিন করে দেখার মতন, এবং গিয়ে তারা গোল করছে। এরিয়ান ক্লাবের সভাপতি বিকাশ মুখার্জি জানান, এখানে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে একটি ফুটবল প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হয়েছে। আগামী দিনে ফুটবলের মান বাড়াতে বিভিন্ন বিভাগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই চিন্তাভাবনাটা এই জন্যই হলো কি যে আগে আমরা যখন ছোটবেলায় এখানে থাকতাম তখন আমরা খেলাধুলা করেছি, আর আমাদের এরিয়ান ক্লাব খুবই অ্যাক্টিভলিভাবে ফুটবলে ইয়ে ছিল। তারপরে অনেক দিন পরে এই সমস্ত জিনিস বন্ধ হয়ে গিয়েছিলো, এবং বন্ধ হয়ে যাওয়ার পর তখন যখন আমাকে রিকোয়েস্ট করা যে তোমরা এখানে কিছু একটু হেল্প করো, তখন আমি এই 2015 থেকে স্টার্ট করেছিলাম। প্রথমে আমরা স্টার্ট করেছিলাম একটা নাইট ফুটবল টুর্নামেন্ট দিয়ে, এবং পরপর 4-5 বছর আমরা করেছিলাম সেই টুর্নামেন্টটা, খুব সাকসেসফুলি টুর্নামেন্টটা হয়েছিলো। আর তারপরে আমি ভাবলাম যে আমরা একটা গ্রাউন্ড করা দরকার এখানে, এবং তারপরে গ্রাউন্ড করে দেওয়ার পর অনেক কিছু হোমওয়ার্ক করার পর আমরা এডিডি এর কাছে রিকোয়েস্ট করেছিলাম, এবং তারা আমাদেরকে এই গ্রাউন্ডটা বানিয়ে দিয়েছে। এইবারে আমরা চিন্তাভাবনা করেছি যে একটা পার্মানেন্ট একটা কোচিং ক্যাম্প করব, যেখানে আন্ডার-14 বাচ্চাদেরকে নেবো, এবং সেই ট্যালেন্টটাকে আমরা খুঁজবো। আমাদের পুরো ক্লাবের ছেলেরা সব জায়গায় গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছে, এবং অ্যানাউন্সমেন্ট করার পর এইখানে আপনার এই টুর্নামেন্টটার এই যে কোচিং ক্যাম্পটার জন্যটা আমরা সিলেকশন করেছি। তো এইখানে 60-70 বাচ্চা থাকবে আমাদের সঙ্গে 3 বছরের জন্য, তাদের ফ্রি অফ কস্টে আমরা ট্রেনিং দেবো, আর কোচও আমরা হায়ার করে নিয়েছি অলরেডি, আর গৌতম স্যার আমাদের সঙ্গে আছেন, এবং দেখি কি হয় এরপরে, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই যে বাচ্চাগুলো, এগুলো কীরকম ফ্যামিলিতে বিলংস করছে? এরা বাচ্চাগুলো সমস্ত বিলো প্রভার্টি লেভেল থেকে এসছে, এরা বেসিক্যালি হচ্ছে কি তোমার মানে একদম গ্রামের থেকে এসছে, এবং তাদের বাবারা কেউ সবজি বিক্রি করে, কেউ ভ্যান চালায়, এরকম খুবই গরিব থেকে আছে। আর আমরা চাই যে ওখান থেকেই আসুক, এবং আমাদের ফুল যে প্ল্যান আছে সেই প্ল্যানটাকে আমরা পুরো সাকসেসফুল করবো, এবং ওদের ফিউচার আমরা দেখতে যাই যে ওদের মধ্যে যদি কোনো কিছু থাকে নিশ্চয়ই আমি গৌতম স্যারের সঙ্গে কথা বলে কলকাতায় বা অন্য জায়গায় খেলাবার একটা সুযোগ করে দেবো। এদের জন্য ছোটোখাটো জিমেরও দরকার আছে, প্রয়োজন? হ্যাঁ, আমরা জিমেরও ব্যবস্থা করছি, আর তারপরে আমরা এখানে আরও অনেক কিছু ব্যবস্থা করছি ওদের, যেগুলো লাগবে, যেগুলো একটা কোচিং ক্যাম্প করতে গেলে যতগুলো লাগে, আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ আমি রেখেছি, তাদের কাছ থেকে আমি সমস্ত সাজেশন নিচ্ছি, স্টেপ বাই স্টেপ আমরা সব এগিয়ে যাচ্ছি।
এই প্রশিক্ষণ শিবিরে প্রাক্তন ফুটবলার গৌতম সরকার প্রত্যেক খেলোয়াড়কে নানান ধরনের টিপস দেন। দুর্গাপুর এডিয়ান ক্লাবের এই মানবিক উদ্যোগে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। এবার পূজয় নিজেকে করে তুলতে চান একদম অনন্য, চাইছেন এক্সক্লুসিভ কালেকশন। কি ভাবছেন পাবেন কোথায়? চিন্তা নেই, আপনার পছন্দের সমস্ত রকম ড্রেস নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির দি লিগেসি। শাড়ি থেকে লেহেঙ্গা, কুর্তি থেকে টপ, রয়েছে ওয়েস্টার্ন ড্রেসের অফুরন্ত সম্ভার। পুরুষদের জন্য রয়েছে জিন্স, টি শার্ট, শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি, শেরওয়ানি, রকমারি কালেকশন সহ ব্র্যান্ডেড কালেকশন, যা আপনাকে করে তুলবে সবার থেকে একেবারে আলাদা। তাই আর দেরি কিসের, উৎসবে উপহারে নিজেকে সাজাতে আজই চলে আসুন বিধাননগরের দ্য লিগেসিতে। এক কথায়, সাধ্যের মধ্যে সাধ পূরণ। দ্য লিগেসি, বিধাননগর, SSB সরণি, পাম্প হাউসের ঠিক বিপরীতে, দুর্গাপুর। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132-05, ফোন নাম্বার 7029-68-1375, এছাড়াও 8348-53-9439।